নমস্কার, আজকে আমি আপনাদের কৌশিকী অমাবস্যা নিয়ে দু চারটে টোটকা বলবো। কেন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে বাড়িতে আমার অফলাইন রেকি ক্লাস ছিল, তো সেই জন্য আমি আপনাদের জন্য আগে ভিডিও আপলোড করতে পারিনি। এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, বাট তাও আমি কৌশিকী অমাবস্যার যে টাইমিংটা সেটাই আমি প্রথমে দিচ্ছি, যাতে আপনারাও বুঝতে পারেন যে অমাবস্যাটা কবে থেকে কটা থেকে লেগেছে এবং কটা অবধি আছে। আগামী দিন অবধি এই কৌশিকী অমাবস্যার তিথিটা আপনি পাচ্ছেন। যারা তার মধ্যে ভিডিওটা দেখবেন, অবশ্যই বলবো কয়েকটি টোটকা আমি বলে দিচ্ছি সেগুলো করতে। আপনার শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, আপনার অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে কিছু না কিছু টোটকা আমি আপনাদের সাথে আজকে অবশ্যই শেয়ার করব। আর যাদের কাছে ভিডিওগুলো যাবে অবশ্যই বলবো করে দেখুন, আপনারা হেল্প অবশ্যই পাবেন। এই টোটকাগুলো খুব পাওয়ারফুল হয়, ছোট ছোট টোটকা, অকেশনাল টোটকাস, বাট এগুলো দুর্দান্ত কাজ দেয় বন্ধুরা। আজকে এই কৌশিকী অমাবস্যায়, ইনফ্যাক্ট এটা খুব অসপিশিয়াস একটা দিন, আর যারা মা কালীর পুজো করেন, বিশেষ করে মায়ের ভক্ত, তাদের জন্য তো আজকের দিনটা খুবই মানে ইম্পর্টেন্ট, খুবই মানে মহত্বপূর্ণ। তো আজকে আমি ছোট ছোট টোটকা বলছি যেগুলো আমরা আজকে রাতের মধ্যে থেকে কালকে দুপুরের মধ্যে কৌশিকী অমাবস্যা ছাড়ার মধ্যে যেগুলো করা সম্ভব হবে আমি সেগুলোই বলে দিচ্ছি। আর আমি সবসময় বলি আমি চেষ্টা করব যতটা সম্ভব আগে দেওয়ার, বাট এবারেও আমার হয়ে ওঠেনি, আই এম সো সরি, বাট স্টিল আমি যেটা পারছি অবশ্যই আমি চেষ্টা করব যাতে আপনারা যারা আমার ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, তারা অবশ্যই কিছু হেল্প পান, আপনাদের যাতে জীবনে চলার পথটা একটু সহজ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা শুরু করে নিই, জেনে নিই কয়েকটা সহজ টোটকা। প্রথমেই বলবো যারা সম্ভবভাবে কালকের দিনটা পুরোটা নিরামিষ খাবেন, ইনফ্যাক্ট এটা শনিবার, আমরা অনেকেই শনিবারটা খুব মানি, তো অনেকের বাড়িতেই হয়তো আগামী দিন নিরামিষই হবে, তো যারা আমিষ খান শনিবার তাদের বলবো কষ্ট করে কালকের দিনটা অবশ্যই নিরামিষ খাবেন। আজকে আমার যেহেতু ভিডিওটা করতে লেট হয়েছে, তো না তো আজকেও নিরামিষ খেলে খুব ভালো হতো, কেন আজকে 12:30 থেকে এই অমাবস্যার তিথিটা পড়েছে, তো সেই জন্য আজকের দিনটা নিরামিষ খেতে পারলেও ভীষণ ভালো। এছাড়া বলবো যে বাসন কুসন একদম রাখবেন না, ইনফ্যাক্ট আজকে রাতে ডিনারের পর যে বাসন আপনার থাকবে সিঙ্কে একদম ক্লিন করে তুলে দিন। অন্য দিনের ব্যাপার আলাদা, অন্য দিনও বলবো যদি সম্ভব হয় রাতেরটা ক্লিন করে দেবেন, এতে কী হবে বাড়িতে হেলথ প্রবলেমস, বাড়িতে যে ফ্যামিলি মেম্বার্স সেখানে হেলথ মেম্বার্সের মধ্যে রোগ শোক কম থাকবে। রাতের বাসন রাতেই মানে ধুয়ে মুছে তুলে দিন। এবার কালকের দিনের জন্য আমি পার্টিকুলারলি বলছি যে আজকে রাতে যা বাসন পড়বে সব কিছু পরিষ্কার করে ক্লিন করে তুলে রাখ মানে সরিয়ে দেবেন সিঙ্ক থেকে, গুছিয়ে তুলে রাখবেন, কালকের জন্য ওয়েট করবেন না যে কালকে সকালে উঠে করবো। এবার বলবো স্নানের কথা, যখন মানে অনেকে রাতে স্নান করার স্বভাব আছে, তো রাতে স্নান যদি করেন, বা যেটা ইউজুয়ালি করা উচিত নয়, একদমই উচিত নয়, সে যতই গরম হোক, তো অবশ্যই এখানে মেনশন করে দিচ্ছি যখন আপনি স্নান করবেন, যেটা আমার বলার মূল উদ্দেশ্য, যে তখন আপনি কালো তিল মিশিয়ে দেবেন। যেহেতু কালকে কৌশিকী অমাবস্যাটা দুপুর অবধি থাকছে, আপনি টাইমটা দেখিয়ে নিচ্ছেন, তার মধ্যে স্নান যখন করবেন কালো তিল মিশিয়ে নেবেন। কেন বলছি, এতে আপনার শনির যদি কোনো কুপ্রভাব থাকে সেটা আপনার উপর দিয়ে কেটে যাবে, এবং সাথে কী হবে অনেক সময় আমরা দেখি কাজ প্রচণ্ড ডিলে হচ্ছে, নানান কারণে কাজ আটকে যাচ্ছে, বাধা হচ্ছে, কিছু ভাবছেন, কিছু এক্সিকিউট করছেন, কোনো প্ল্যান করেছেন, বিনা কোনো মানে কথা নেই, বিনা কোনো কারণেই সেটা আটকে গেল। তো এই সমস্যায় যারা ভুক্তভোগী, যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ এরমভাবে বারংবার আটকে যাচ্ছে, সেই জন্য সাকসেস হচ্ছেন না, তাদের বলবো এই তিলের টোটকাটি করুন। আপনি যে কাজের জন্য করছেন, যে কাজ আপনার দীর্ঘদিন ধরে আটকে আছে, সেটি আপনার হবেই হবে। আর স্নান করে উঠে বলবো আপনারা সূর্য প্রণাম অবশ্যই করবেন, সূর্যকে প্রণাম নিবেদন করুন আজকের দিনে, এবং যদি রোজ করতে পারেন খুবই ভালো। যাদের সান পাওয়ার কম, বা যাদের সান নেগেটিভ সাইডে, যেটা নিউমোলজিতে বলা হয় আমাদের, তাদেরও প্রতিদিন উচিত সকালে সূর্য প্রণাম করা, এবং কালকের দিনে অবশ্যই বলবো করবেনই। এবং সাথে যদি কেউ বাড়িতে কোনো ভিক্ষুক আসে বা কোনো গরিব ব্যক্তি আসে, কখনো খালি হাতে ফেরাবেন না। আর যদি সম্ভব হয় কালকে এই তিথির মধ্যে গিয়ে বাইরে আপনার বাড়ির পাশে যদি কোনো মানে গরিব দুঃখী মানুষ আছে, তাদেরকে সাহায্য করুন, আপনার সামর্থ্য মতো যা সম্ভব দিন, কিনে দুটো বিস্কিট দিন, মানে বিস্কুটের প্যাকেট কিনে দিন, বা আপনি যদি সম্ভব হয়
একটু বেশি করে আপনি চাল ডাল কিনে দিন, যেটা আপনার পক্ষে আপনার মনে হবে সম্ভব সেটাই আপনি করুন। বাট অবশ্যই বলবো এই তিথির মধ্যে যেন হয়, তাতে যে জন্য আমি ভিডিওটা করছি এত কুইকলি তাড়াতাড়ি আপনাদের জন্য, যাতে সেটা সাকসেস হয়, আপনারা যাতে সেই বেনিফিটটা পান, আমার বলার উদ্দেশ্য সেটাই। নেক্সট আমরা কি করব আজকের দিনে, মানে এই যে সময়টুকু আমরা হাতে পাচ্ছি সকালের দিকে, বলবো আপনার বাড়ির পাশে কালী মন্দির থাকলে, মায়ের মন্দির থাকলে গিয়ে মাকে জবা ফুলের মালা অর্পণ করুন। এরপর যেটা হচ্ছে আরেকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে জবা ফুল যেন আপনার সাথে 11টা থাকেই থাকে, এবং 5টি ফল মাকে নিবেদন করবেন। 5টি ফলের মধ্যে আপেল বা বেদানাটা মাস্ট, ওটা আপনি চেষ্টা করবেন রাখতেই। আপেল বেদানা খুব সহজেই অ্যাভেলেবেল, এটা তো আর সিজনাল ফ্রুট নয়, আপনি সারা বছরই পাবেন, তো অবশ্যই চেষ্টা করবেন নয় আপেল নয় বেদানা 5 ফলের মধ্যে অবশ্যই রাখতে। মাতৃপূজা যখন করতে যাবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর অবশ্যই আবারও রিপিট করছি যে তিথিটা আমি মেনশন করে দিয়েছি তার মধ্যেই করবেন, তিথির বাইরে করবেন না, একটু অসুবিধা হবে হয়তো আপনি হট করে ভিডিওটা দেখে এখন কালকে করাটা, বাট খুব সহজেই বন্ধুরা পেয়ে যাবেন জাস্ট 5টা ফল। আর জবা ফুল তো আমরা মানে যে কোনো ফুলের দোকানে গেলেই পেয়ে যাব, ওটা তো আমাদের নিত্য পুজোয়েও আমরা ইউজ করেই থাকি, তো 11টা জবা ফুল এবং একটা মালা নিয়ে যাবেন। কেশর, আমরা জানি কেশর, এভারেস্টের কেশর, এটা ওটা এমনি বক্সে ছোটো ছোটো পাওয়া যায়, আপনি একটা ছোট কেশরের ডাব্বা কিনে আপনি যে কোনো গ্রোসারি স্টোরে মুদিখানা দোকানে আজকাল পেয়েই যাবেন সহজে, সেটা গিয়ে আপনি মায়ের চরণে নিবেদন করবেন। আজকের দিনের জন্য বলছি যে আপনি যখন মাতৃপূজাতে যাবেন এই কেশরের টোটকাটাও করবেন, দারুণ রেজাল্ট পাবেন। এবং বলবো যারা যাদের রাহু সমস্যা আছে, যাদের রাহু গ্রহের জন্য বিভিন্ন ধরনের সমস্যা ফেস মানে ফেস করছেন, সেটা আপনাদের কাজের ক্ষেত্রে হোক বা বিয়ের ক্ষেত্রে হোক, যে রাহুর যে মানে প্রভাব, যে ভালো প্রভাবটা সেটা পাচ্ছেন না, তখন বলবো যে প্রতিদিন, হ্যাঁ বন্ধুরা, প্রতিদিন কেশর একটুখানি কেশর জলে ভিজিয়ে রাখবেন, সেই জল দিয়ে চন্দন বাটবেন, বা সরাসরি আপনি কেশর চন্দনে মিলিয়ে, সাদা চন্দনের কথা বলছি আমি এখানে, সাদা চন্দনে বেটে প্রতিদিন আপনি কপালে তিলক করবেন। প্রতিদিন এটা করবেন, তাতে আপনার কী হবে, রাহুর প্রতিকার হবে। যাদের রাহুর সমস্যা আছে তাদের এমনিতেও নিউমেরোলজি মতে আমি বলি সবসময় যে তুলসীর মালা বা উডেন ব্রেসলেট ধারণ করতে, তো আপনি সাথে এই টোটকাটাও বলে দিলাম, এটাও প্রতিদিন করবেন। রাহুর যে কোনো সমস্যা যেটা আপনি ফেস করছেন নিজের কাজের ক্ষেত্রে, কোনো সেভিংস হচ্ছে না, কোনো আপনার কাজ ঠিক করে হচ্ছে না, সাকসেস হচ্ছে না, তাদেরও কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন দারুণ ফল লাভ করছেন। রাহুর জন্য যে সমস্যাগুলো হচ্ছে সেই রাহুর দোষটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে, এবং আপনি জীবনে খুব 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 সাকসেস হয়ে উঠবেন, খুব সাকসেসফুল হয়ে উঠবেন। রাধা, যাদের টাকা পয়সা জমে না, যখনই ইনকাম করে নিয়ে আসছে কিছুদিনের মধ্যে খরচা হয়ে যাচ্ছে, বারবার কোনো না কোনো কারণে টাকা হাত থেকে স্লিপ হয়ে যাচ্ছে, যতবারই চেষ্টা করে তার ব্যাংক ব্যালেন্স জাস্ট বাড়েই না, ক্যাশ বাক্সে বাড়িতে টাকা থাকেই না, তাদের জন্য বলবো একটা জায়ফল নিয়ে আসুন। হ্যাঁ বন্ধুরা, একটা পাশ থেকে যে আপনার মুদিখানার দোকান আছে, একটা জায়ফল নিয়ে আসুন, তাতে একটুখানি সিঁদুর লাগিয়ে, এক ফোঁটা সিঁদুর লাগিয়ে আপনি মায়ের চরণে অর্পণ করুন, মায়ের চরণে নিবেদন করুন, এবং সেটা কি পরবর্তীকালে ফেরত নিয়ে এসে আপনি নিজের ক্যাশ বাক্সে রেখে দিন। তাতে দেখবেন আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটছে, আপনার আয় উপার্জন বাড়ছে, এবং যেটা উপার্জন করছেন, যেটা ইনকাম করছেন, সেই টাকাটা আপনার থাকছে, কোনো অহেতুক কারণে খরচা হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আমরা খরচা করার জন্য ইনকাম করি, বাট সেটা একটা ব্যালেন্স থাকে যে আমরা এতটা খরচা করবো, এতটা তুলে রাখবো, ভবিষ্যতের জন্য জমাবো। তো যাদের এই সেভিংসের সমস্যা হচ্ছে তাদের জন্য যে টোটকাটা বললাম করে দেখুন বন্ধুরা, আপনার অবশ্যই লাভ পাবেন। আপনারা দেখবেন যে আপনাদের কাছে টাকা যেটা অহেতুক বেরিয়ে যাচ্ছিল সেটা জমবে, সেটা থাকবে। আরেকটি টোটকা বলবো, যাদের বারবার মানে যে কোনো শুভ কাজে যাওয়ার আগে মানে কাউকে বললে মনে হয় যেন খারাপ হয়ে যাচ্ছে, যে কোনো শুভ কাজে গেলে বাধা আসে, শুভ কাজে যাওয়ার আগে, তাদের জন্য বলছি একটা সেন্ট। হ্যাঁ বন্ধুরা, এখানে বলবো একটা সেন্ট আগে থেকে কিনে কালকে দিনে নিয়ে গিয়ে তিথির মধ্যে আপনি মায়ের চরণে নিবেদন করুন, এবং সেটি নিয়ে এসে আপনি যখনই কোনো শুভ কাজে ভালো কাজে বেরোবেন ওই পারফিউমটা লাগিয়ে বেরুন, সেটা পারফিউম হোক, ডিওড্রেন্ট হোক, বডি স্প্রে হোক, যে কোনো কিছু হোক বন্ধুরা, জাস্ট ওটা আপনি মায়ের পায়ে অর্পণ করে ঠাকুরমশাইকে বলবেন যাতে আপনাকে পুজো করে মানে ওটা পুজো দিয়ে আপনাকে ওটা দেয়, এবং আপনি সেটা নিয়ে বাড়িতে এসে রেখে দেবেন। যখনই কোনো শুভ কাজে যাবেন সেটি আপনি গায়ে বডিতে স্প্রে করে একটা ভালো উদ্দেশ্য নিয়ে আপনি যাচ্ছেন মায়ের কাছে, সেটা বলে মাকে স্মরণ করে তারপর যাবেন। এতে আপনার কাজের সাকসেস রেট অনেক 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 গুণ বেড়ে যাবে, যে কাজগুলো আপনার ইউজুয়ালি হতো না, সাকসেস হতো না, সেগুলোও দেখবেন হঠাৎ করেই যেন সাকসেস হতে
শুরু করেছে ম্যাজিকের মতো। আপনার কাছে যদি প্রদীপ থাকে, প্রদীপ আমাদের বাড়িতে সবারই থাকে, দুটো মাটির প্রদীপ নিয়ে আপনি আপনার মেন এন্ট্রেন্স, আপনার যে মুখ্য দ্বার, মানে মুখ্য দ্বার যেটা, তার দুপাশে রেখে দিন। দিয়ে আপনি তার মধ্যে একটু করে কালো তিল দিয়ে দিন। এতে কি হবে, আপনার বাড়ির বাস্তুদোষ, আপনার বাড়ির নেগেটিভিটি সব কিছু দেখবে ধীরে ধীরে কেটে যাচ্ছে। আমাদের অনেকে দেখি বাড়িতে বিভিন্ন ধরনের বাস্তুদোষ থাকে, বিভিন্ন নেগেটিভিটিসের কারণে বহুত সমস্যা দেখা দেয়, তো সেই নেগেটিভিটিস থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এই কালো তিল দিয়ে প্রদীপটি জ্বালিয়ে দেখুন বন্ধুরা, রাত্রে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। যাদের কাছে আছে তাদের বলবো অবশ্যই রাত্রে জ্বালিয়ে দেবেন, জ্বালিয়ে আপনারা শুয়ে পড়ুন। বাস বাকি যেমন সকালে আপনারা ওটা তুলে যেমন আমরা গঙ্গায় দিয়ে দিই, গঙ্গায় দিয়ে দেবেন। আমাদের সবার ঘরেই কম বেশি চাল থাকেই, তো অবশ্যই বলবো দুধও থাকে চায়ের জন্য। আমাদের বাড়িতে সবারই 99% সবার বাড়িতে আপনি দুধও পেয়ে যাবেন। তো আপনার বাড়িতে যদি অল্প দুধ আর চাল থাকে, একটুখানি পায়েস রান্না করুন কষ্ট করে নিয়ে মধ্যরাত্রে, বলতে গেলে যখন কেউ রাস্তায় থাকে না বা কিছু, কেউ আপনাকে যাতে না দেখতে পায় টোটকাটি, ওই জন্যে বলছি যাতে রাত্রে আপনাকে কেউ দেখতে না পায় আপনি যখন করছেন। এটি বিশেষ করে আমি অর্থনৈতিক সমস্যার জন্য বলে দিচ্ছি যে পায়েস রান্না করে তার মধ্যে একটুখানি কেশর দিয়ে দেবেন। আর একটি মাটির পাত্র, যে কোনো একটি মাটির পাত্রর উপর পায়েসের এটা রাখবেন, পায়েসটা রাখবেন, রেখে আপনি অশ্বত্থ গাছের নিচে দিয়ে আসবেন। যদি অশ্বত্থ গাছ না পান তাহলে বলবো তুলসী গাছে ঘুরে দিয়ে আসবেন। বাট যখন আপনি দিয়ে আসবেন পেছনে ঘুরে আর তাকাবেন না, এতে আপনার অর্থনৈতিক সমস্যা কিন্তু দারুণভাবে কেটে যাবে, অর্থনৈতিক মানে বৃদ্ধি হবে, অর্থে কাঠ, এতে আপনার অর্থনৈতিক বৃদ্ধি হবে। অর্থে যদি সমস্যা থেকে থাকে, আপনি দীর্ঘদিন ধরে অর্থ সমস্যায় ভুগছেন, তাহলে এই টোটকাটি করে দেখুন বন্ধুরা, খুব গুপি মানে চুপিসারে করবেন, কাউকে বেশি জানাতে হবে না, জাস্ট করে দেখুন বন্ধুরা, কদিনের মধ্যে আপনি ইমিডিয়েট রেজাল্ট পাবেন। আমি জানি আজকে টোটকাগুলো যেগুলো আমি দিচ্ছি আপনাকে একটু দিতে লেট হয়ে গেছে, বাট একটু কষ্ট করে করুন বন্ধুরা, আপনারাই বেনিফিট হবেন। আমি আপনাদের জন্য জাস্ট ক্লাস শেষ করে মানে খুব মানে কম সময়ের মধ্যে ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা করে যখন ভালো রেজাল্ট দেবেন সেটাই আমার সব থেকে বড় পাওয়া। তো আশা করব একটু কষ্ট করে আপনারাও করবেন যাতে আপনাদের ভালো হয়। আর গাছে বলবো স্পর্শ করবেন না যখন এই টোটকাটি করবেন, গাছকে রাত্রির স্পর্শ করার প্রয়োজন নেই, শুধু মাটির পাত্রে যাতে আপনি পায়েসটা রেখেছেন সেটা দিয়ে ওখানে গাছের নিচে আপনি চলে আসুন। আর আবারও বলে দিচ্ছি পিছনে তাকাবেন না। আর যদি আপনার ইচ্ছে হয় আপনি ধূপকাঠি প্রদীপ জ্বালাতে পারেন, না জ্বালালেও কোনো অসুবিধা নেই। এতে আরও একটা যেটা লাভ হবে যে আপনার যদি গ্রহদোষ থেকে থাকে, যাদের বিভিন্ন ধরনের গ্রহদোষের কারণে কোনো কাজ সাকসেস হয় না, কোনো ভালো কাজ করতে গেলে আটকে যায়, নানান ধরনের গ্রহ সমস্যা লেগেই রয়েছে কিছু না কিছু, তাদের জন্য গ্রহ শান্তিরূপে এই পুজোটা কাজ করবে। আপনাদের গ্রহ সংক্রান্ত প্রবলেমগুলো দেখবেন ধীরে ধীরে কেটে যাচ্ছে, অর্থনৈতিক লাভ আপনি পেতে শুরু করেছেন, এবং যে অর্থের অভাবে আপনি যে এতদিন আপনার জীবনে অনেক ঝড় এসেছে, অনেক ঝড় বয়ে গেছে, সেগুলো দেখবেন ধীরে ধীরে সুখে পরিবর্তিত হচ্ছেন, সুখের চাবিকাটি যেন আপনার হাতে চলে আসবে। জাস্ট করে দেখুন বন্ধুরা টোটকাটি, তারপর আমায় বলবেন। যাদের বারবার যারা অসুস্থ হয়ে পড়েন, শারীরিক সমস্যা যাদের বারবার কিছু না কিছু রোগ রোগ ব্যাধি লেগেই আছে, দুদিন অন্তর ডাক্তারখানা যেতে হয়, তাদের জন্য বলবো বাড়িতে পাতিলেবু আমাদের সবার থাকে, সিম্পল একটি পাতিলেবু নিন, তাকে চার টুকরো করে তারপর আপনার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আপনার মাথার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরান, ঘুরিয়ে আপনি চার মাথার মোড়ে গিয়ে জাস্ট এই অমাবস্যা চলা মানে তিথি চলাকালীন গিয়ে ফেলে দিয়ে আসুন। এতে দেখবেন আপনার ওভার থিঙ্কিং করার সমস্যা, আপনার অ্যাংজাইটির সমস্যা, বা যারা হয়তো দুশ্চিন্তা করে বিভিন্ন কিছু জিনিস মানে ব্যাপার নিয়ে, আপনারা বিভিন্ন ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করেন প্রচণ্ড, তারা তো রিলিফ পাবেনই, সাথে আপনার যে এই শারীরিক সমস্যা, বারবার ডাক্তার দেখানোর সমস্যা, দুদিন অন্তর ডাক্তারখানায় দৌড়তে হচ্ছে, সেটাও কিন্তু দেখবেন ধীরে ধীরে রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন। আপনার রোগ ব্যাধি হওয়া মানে যেটা হয়তো মাসে 10 বার হতো সেটা মাসে হয়তো 2 বার হচ্ছে, ধীরে 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 আপনি রেজাল্ট পাবেন। সব দিনে সব কিছুতে একসাথে ম্যাজিকের মতো একদিনে হয়ে যাবে না বন্ধুরা, একটু সময় তো দিতেই হবে। এই টোটকাটি করেছেন তার ফলটা তো পাওয়ার একটুখানি ওয়েট করতেই হবে। মন দিয়ে করে দেখুন বন্ধুরা, রোগ ব্যাধি সব কিছু থেকে আপনি মুক্ত হবেনই হবেন বন্ধুরা। জাস্ট যেভাবে করলাম করুন, যেভাবে বলে দিয়েছি করুন, প্রসেসটা ফলো করুন, একটা লেবুকে চার টুকরো করে যেভাবে বললাম প্রসেসটা করে আপনি তিথির মধ্যে যে কোনো একটা সময় গিয়ে চার রাস্তার মোড়ে গিয়ে ফেলে দিয়ে আসুন চারটে টুকরো, ব্যাস। যারা ঋণের মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্ন ধরনের লোন আপনি নিয়েছেন কিন্তু এখন সেটা ফেরত করতে পারছেন না, বারবার আপনাকে মাথার ওপর একটা দেনা চড়ে গেছে, বারবার অফিস থেকে ফোন করছে, আই মিন ব্যাংক থেকে ফোন করছে, বা লেনদারেরা আপনাকে বারবার ফোন করছে,
আপনার বাড়িতে চলে আসছে এই সব সমস্যায় যারা আপনারা জড়িয়ে পড়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনে আপনি সকালে যখন আপনি বাজারে যাবেন একটি জ্যান্ত মাছ কিনে পুকুরে বা নদীতে ছেড়ে দিন। অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, আপনার বাড়ির পাশে যে পুকুর বা নদী আছে সেখানে আপনি মাছেদের আটার গুলি বানিয়ে খাইয়ে দিন। মানে একটু আটা নেবেন, জল দিয়ে আপনি আটাটাকে ভালো করে মেখে ছোট ছোট গুলি বানিয়ে আপনি জলে দিয়ে দিন মাছেদের খাওয়ার জন্য। তাতে দেখবেন এই ঋণ জড়িত মানে এই ঋণ সংক্রান্ত সমস্যা বা এই লোনের সমস্যা যেটা আপনি জড়িয়ে পড়েছেন সেটা আস্তে আস্তে আপনার জীবন থেকে কেটে যাবে। এরপর বলবো যাদের চন্দ্রের দোষ আছে, হ্যাঁ বন্ধুরা, যাদের চন্দ্রের দোষ আছে, যারা প্রচণ্ড যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকে বা মনের ওপর চাপ সৃষ্টি হয়, মুড ফ্লাকচুয়েশন হয়, চন্দ্রের জন্য মানে নেগেটিভ প্রভাব যাদের লাইফে প্রচণ্ডভাবে বেশি আছে, আর চন্দ্রের সমস্যা থাকলে মনের ওপর বিভিন্ন ধরনের প্রেশার আসে আমাদের, তো সব দিক থেকে যদি মানে লাইফ হয়তো ভালো লাক আমাদের সাথে দেয় না, বারবার কোনো কাজ করতে গেলে লাকের মানে আমরা লাক পাই না, গুড লাক আমরা পাই না, তো যাদের ভাগ্য মানে একদম মানে অন্ধকার তাদের ক্ষেত্রে বলছি আপনাদের ভাগ্য চাবিকাঠি ঘোরানোর জন্য, ম্যাজিক করার জন্য লাইফে জাস্ট বলবো এক চামচ দুধ। ইয়েস বন্ধুরা, শুধু এক চামচ দুধ নিয়ে গিয়ে আপনি আপনার বাড়ির পাশে কোনো পুকুরে দিয়ে দিন, বা আপনার বাড়িতে যদি কুয়ো থাকে কুয়োতে দিয়ে দিন, আর ওই কাজটা সহজ হয়ে যাবে। বা যদি কিছুই না থাকে হাতের কাছে তাহলে আপনি বাড়িতে একটু ধরুন মাটি, আপনাদের যে বাগান আছে বা কিছু সেখানে একটু মাটিতে গর্ত করে সেখানে একটু জল পুরে তার মধ্যে ফেলে দিন, তাতেও হয়ে যাবে। সিম্বলিক কিন্তু এটা আপনার যেটা মূল কাজ মানে এক জায়গায় দেওয়ার যেটা মূল কাজ হওয়ার, আপনার কিন্তু সেই চন্দ্রের দোষ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। চন্দ্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স আপনার লাইফে মানে লাইফকে বিপদগ্রস্ত করে দিচ্ছে, যে সমস্যায় ফেলে দিচ্ছে আপনাকে, সেখান থেকে আপনি অবশ্যই বন্ধুরা বেরিয়ে আসতে পারবেন। ভিডিওটি একটু লম্বা হয়ে গেল বন্ধুরা, আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। আমি অনেক কষ্ট করে আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের জন্য ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই আশা করবো এর থেকে লাভবান হবেন। আর সবসময় যেমন বলি আপনি কাজ পেলে কমেন্ট অবশ্যই করবেন, কাজ তো আপনি পাবেনই বন্ধুরা, বাট কমেন্ট করতে অনেকে ভুলে যান, তাদের সকলকে বলবো কমেন্ট অবশ্যই করবেন। তো চলি বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার আপনাদের জন্য কালকে নিয়ে আসবো কিছু নতুন, কিছু ইন্টারেস্টিং, কিছু হাটকে টপিক, তো সাথে থাকুন বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমাকে সবসময় সাপোর্ট করার জন্য। তো আজকে চলি বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, তারুণ থাকুন।